হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবার, কি অবস্থা? আজকে আপনার সামনে নিয়েছি নতুন একটা টিউটোরিয়াল। আজকে হচ্ছে কীভাবে ফেসবুক আইডি রানিং ভেরিফাই করবো। সো আজকে সেই টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আজকের ভিডিওটা একটু অন্যরকমই হবে। তো রানিং ভেরিফাই করতে চাইলে আমরা সবাই জানি যে আমাদের কার্ডটা আমাদের হাতে রাখতে হয়। সো আজকে এটা অন্য আরেকটা টিপস বলবো, যেটা আপনার কার্ড আপনার মোবাইলে পিক হলো আপনি সেটাতে সাবমিট দিতে পারবেন। তো সেই টপিকটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আর বেশি দেরি করবো না, ফিরে আসছি একটা ইন্টারভিউ। তো গাইজ, ফিরে আসলাম একটা ইন্টার পর। এখন দেখাবো এই কাজটা কী করতো। ফার্স্টে একটা ফেসবুকে ঢুকবেন, আপনার ফেসবুকে যে আইডিটা আপনার রানিং ভেরিফাই করতে চান সেই আইডিটা আপনার ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুকে লগ ইন করে নেবেন। সো অফিসিয়াল যে ফেসবুকটা আছে, ফেসবুক লাইভ বা কোনো ব্রাউজার না, ফেসবুক দিয়ে করবেন, সবচেয়ে বেটার হবে যেটা। তো এখানে আসার পর আপনার আইডি কার্ডের সাথে যে আপনার বার্থডে ডেটা আর আপনার আইডির ফুল নামটা মিল রাখবেন। তো আমি সিম্পল এমনি একটা আইডি বলছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো তারপর এখানে কী করবেন, থ্রি আইকনে একটা ক্লিক করবেন, ঠিক আছে? থ্রি আইকনে একটা ক্লিক করার পর সেটিংয়ে যাবেন, তারপর যাবেন পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিটি কনফার্ম। সো এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করার পর এখানে কনফার্ম ইউর আইডেন্টিটি, এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করার পর এখানে চার্জ অপশন একটা ক্লিক করবেন। তো আপনি যে দেশের কার্ডটা ভেরিফাই করতে চান সেই কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। তো আমি বাংলাদেশের কার্ডটা ইয়ে করবো, তো আমি বাংলাদেশের কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে টু ফ্যাক্টর চালু করা লাগবে আমাদের। তো গাইস, টু ফ্যাক্টরটা আসলে কিসের জন্য? আমাদের টু ফ্যাক্টরটা আমাদের আইডিটা অনেক উপকারিত। যেরকম আপনার আইডিটা যদি কোনোভাবে হ্যাক হয়ে যায়, কেউ লগ ইন করতে চাইলে আপনারটা কী হবে, আপনার ফোন নাম্বারে একটা কোড চলে আসবে অটোমেটিক, সেই কোড বাদে আপনি আইডিতে ঢুকতে পারবেন না, ঠিক আছে? এটা অনেক সিকিউরিটি। আপনার ফেস লগে চলে গেছে বা আইডিটা ডিজেবল হয়ে গেছে, ব্যাক আপনার যদি টু ফ্যাক্টর চালু থাকে তাহলে আপনার আইডিটা ব্যাক পাওয়ার 100-100% সম্ভাবনা থাকে। তো এখানে আসার পর আমরা কী করবো, এখানে নেক্সট একটা ক্লিক করবো, ঠিক আছে? সো নেক্সট একটা ক্লিক করার পর এখানে ইয়েস কন্টিনিউ এখানে একটা ক্লিক করবো। তো এখানে আমাদের নাম্বার একটা ভেরিফিকেশন কোড নেব। তো এটাকে টু ফ্যাক্টর চালু করে এখানে ক্লিক করে তারপর এখানে কন্টিনিউতে একটা ক্লিক করবো। এখানে কন্টিনিউতে ক্লিক করার পর এই নাম্বারে আমি ভেরিফিকেশন কোড নেব, এখানে দিয়ে আমি আবার কন্টিনিউতে ক্লিক করবো, ঠিক আছে? তো এখানে কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমাদের যে সিম যে নাম্বারটা আছে নাম্বারে একটা কোড চলে আসবে। সো এখানে আমার কোডটা চলে আসছে 9648 64। এটা দেওয়ার পর এখানে দেবো কন্টিনিউতে, কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এরপর এখানে দেবো ডান। তো ডানে ক্লিক করার পর আমাদের সামনে এখানে এরকম একটা ইয়ে চলে আসবে, তা আপডেট ইউর আইডেন্টিটি এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পর এখানে আছে নেক্সট একটা ক্লিক দেবেন, ঠিক আছে? নেক্সট একটা ক্লিক দেওয়ার পর আপনার এখানে কী কী দিয়ে আপনার এখানে রানিং ভেরিফাই করতে পারবেন সেগুলো এখানে সবগুলা শু আছে, ঠিক আছে? তো আপনি যদি এখানে অনেক কিছু আছে, তো ধরেন আমি এখান থেকে এনআইডি কার্ড দিয়ে করবো। তো আমি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন যেটাতে করতে পারি, তো নামে এটা দিয়ে তারপর এখানে কী করবো, এখানে আই ডোন্ট হ্যাভ আর এখানে একটা ক্লিক করবো, ঠিক আছে? এখানে একটা ক্লিক করবো, আমাদের এরকম একটা ইন্টারভিউ চলে আসবো। তো এখানে আপনার যে আইডিটা আপনার যে কার্ডটা আছে আপনার সেই কার্ডটা কী করবেন এখান থেকে। তো আমার ক্ষেত্রে আমি কোনো এমনি আমি একটা দিলাম, ধরেন আমার মতো আমি একটা দিলাম আর কি আপনাদের দেখানোর জন্য আর কি। তো এভাবে দিয়ে দুইটা পিক মানে কার্ডে যে পিকটা আছে দুইটা পিক এখানে দিয়ে দেবেন। আপনি যদি রিয়েল কার্ড হয় আপনারা চাইবেন ফেস ফুলিং কার্ড দেওয়ার জন্য, কারণ ফেস ফুলিং কার্ড দিলে আপনাদের অনেক ভালো হবে, আপনার আইটা অনেক স্ট্রং হবে, ঠিক আছে? সো তারপরে এখানে সাবমিট অপশন আছে, সাবমিটে একটা ক্লিক করবেন। সাবমিটে একটা ক্লিক করার পর আপনার ভেরিফিকেশনের জন্য আপনার আইডিটা সাবমিট হয়ে গেছে, ঠিক আছে? তারপরে ফিনিশ টেস্ট। তো এটা আমাদের এখানে প্লিজ আইডেন্টি মানে আমাদের ইয়েটা চলতেছে, ঠিক আছে? আমাদের 24 ঘন্টা সময় নেবে, 24 ঘন্টা সময়ের মধ্যে আমাদের যদি সব কিছু ঠিক হয় তাহলে আমাদের আইডিটা ভেরিফাই করে দেবে। তো আমাদের ভেরিফাই হলে আমাদের এখানে কীরকম দেখাবে, তো আমি সেটা দেখাই। ধরুন আমি আমার রিয়েল আইডিতে আসবো, আমার রিয়েল আইডিটা আসার পর আমি সেই রিয়েল আইডিটাতে দেখাবো। তো তো আসার পর এখানে সেটিংয়ে যাবো, সেটিং পার্সোনাল ইনফরমেশন, তারপরে আইডেন্টিটি কনফার্ম। তো আমার এটা নাম্বারটা ইয়ে হয়ে গেছে, উড়ে গেছে, হয়তো কেউ রিপোর্ট দিতে যে কারণে। তো আমি অন্য আরেকটা রিতে দেখাচ্ছি, আমার এই আইডিটা রানিং ভেরিফাই আছে। তো আমি এটা মাঝে যাই দেখাবো আপনাদেরকে। তো জাস্ট আপনারা ভিডিওটা যেভাবে যেভাবে বলছে আপনি এভাবে ফলো করতে থাকুন, 100-100 আপনাদের কাজটা হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো এখানে সেটিং আসবো,
আইডেন্টিটি কম ফ্রম তো গাইজ আমার এখানে কি সমস্যা তা বুঝতে পারতেছি না। তো আমি স্ক্রিনশট দেখাচ্ছিল, এখানে আমি দেখলাম এরকম ভেরিফাই হলে এরকম লেখা উঠবে কম ফ্রম, তো এটা লেখা উঠবে, তো এটা আসলে বুঝবেন যে আপনাদের এটা রানিং ভেরিফাই হয়ে গেছে। তো আজকে একটু ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও।